আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আজ থেকে সুপ্রিম কোর্ট সহ সারা দেশের আদালত প্রাঙ্গণে সভা সমাবেশ এবং মিছিল নিষিদ্ধ করেছেন উচ্চ আদালত। এমনটি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিনউদ্দিন। সকালে তিনি এই আদেশের কথা জানিয়েছেন। উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে তিনি বলেছেন যে কোনো আইনজীবী সভা সমাবেশ বা মিছিল করলে তারা আদালতের কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এছাড়া এ নির্দেশ অমান্য করে যদি কেউ কোর্টে মিছিল মিটিং করেন তাহলে তিনি আদালত অবমাননার অন্তর্ভুক্ত হবেন। একদম কঠোরভাবে প্রতিপালনের জন্য সবাইকে নির্দেশনা প্রদান করেছেন। আদালত অঙ্গনে মাইক ব্যবহার করা যাবে না, লিফলেট দেওয়া যাবে না, মিছিল মিটিং করা যাবে না, এই বাংলাদেশ সকল আদালত অঙ্গনে। এবং আরও বলছিলেন যে এই ধরনের যদি কেউ এটা এই আদেশটা অমান্য করে কোনো কাজ করেন তিনি কন্টেম্পট হবেন, এবং তার কন্টেম্পটটা শেষ না হওয়া পর্যন্ত তিনি কিন্তু সব ধরনের আইনি কার্য মানে দেওয়া আদালতের যে কার্যক্রম সেই কার্যক্রম থেকে তিনি বিরত থাকবেন। এদিকে নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন বাতিল আদেশের শুনানি দুপুর দুইটার দিকে হাইকোর্টে অনুষ্ঠিত হবে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের গড়া হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেবেন। এর আগে গত 28 অগস্ট নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের শুনানি শেষ হয়। গত 17 মে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন এবং দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে উচ্চ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অধরা ইয়াসমিন। অধরা, আপনি আমাদের জানাবেন যে শুনানি কি চলছে কিনা, আর নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন বাতিল আদেশের বিষয়ে কি তথ্য এখন পর্যন্ত আপনার হাতে আছে? রেদওয়ানা, যেমনটি আপনি বলছিলেন যে আসলে নাইকো দুর্নীতি মামলায় নিম্ন আদালতে যে অভিযোগ গঠন হয়েছিল সেই অভিযোগটিকে চ্যালেঞ্জ করে খালেদা জিয়া যে আবেদনটি করেছিলেন সেই আবেদনের শুনানি ঠিক আর কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে। সেই আবেদনের আদেশটি যেটা রয়েছে সেটি আর কিছুক্ষণ পরেই আসলে জানতে পারবো আমরা। আর একটু বলে রাখি যে এই আদেশকে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে হাইকোর্ট প্রাঙ্গণ জুড়ে। আমার পিছনটিতে আপনাদেরকে দেখাতে চাই, পুরো হাইকোর্ট প্রাঙ্গণ জুড়েই আসলে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এই নাইকো দুর্নীতি মামলায় যে ঘটনাগুলো আছে সব কিছু মিলিয়ে আসলে পুরো হাইকোর্ট প্রাঙ্গণে আসলে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। একটু বলে রাখি যে গত 19 মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচার কিন্তু শুরু হয়। মামলায় খালেদা জিয়া সহ 8 জনকে আসামি করা হয়। রেদওয়ানা, আরেকটু আপনাকে বলি যে এই যে যে চ্যালেঞ্জটি করেছেন আবেদনের প্রেক্ষিতে যে চার্জ গঠনের অভিযোগ আছে সেই অভিযোগ গঠনের প্রেক্ষিতে যে আবেদনটি আসলে করেছেন সেই আবেদনে কিন্তু 8 জনকে আসামি করা হয়েছে। তার মধ্যে 1 জন কারাগারে রয়েছেন, 1 জন পলাতক রয়েছেন, আর 6 জন জামিনে রয়েছেন। এই অভিযোগ যখন গঠন করা হয় নিম্ন আদালতে তারপরেই কিন্তু আসলে খালেদা জিয়া বিএনপি যে আইনজীবীরা রয়েছেন কাইসার কামাল তার মাধ্যমে কিন্তু আসলে এই অভিযোগ গঠন করেন হাইকোর্টে। এরপরে কিন্তু সপ্তাহখানিক প্রায় শুনানির পরে আজকের দিনটিকে আদেশের দিন হিসেবে ধার্য করেন এক সংশ্লিষ্ট বেঞ্চ। রেদওয়ান, আপনাকে যদি আরেকটু বলে রাখি, সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এই আদেশকে কেন্দ্র করে। এছাড়া দুটোর মধ্যেই কিন্তু আসলে শুনানি হয়ে যাওয়ার কথা, আর এর কারণেই কিন্তু আসলে যে সাংবাদিকরা রয়েছেন তারা কিন্তু আসলে এখন পর্যন্ত অপেক্ষা করছেন, অনেকেই এজলাসে অপেক্ষা করছেন, 2টার সময়
বিষয়ে কোর্ট উঠবেন এবং এরপরে আসলে আমরা জানতে পারবো পরবর্তী আদেশ কি দিয়েছে। যদি এই আদেশ খারিজ করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নিম্ন আদালতে যে চলমান মামলাটি রয়েছে খালেদা সহ বাকি আটজনের বিরুদ্ধে সেটা কিন্তু চলতে থাকবে। আর যদি এই মামলাটি আদেশ খালেদা জিয়ার পক্ষে যায় সেক্ষেত্রে এই মামলাটি বাতিল করা হবে। আপাতত এটুকুই বলতে পারি রেদোয়ানা, এই ছিল হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ। দেখা যাক, আমরা অপেক্ষায় থাকলাম পরবর্তীতে আপনার কাছ থেকে আবার জেনে নেব। ধন্যবাদ অধর ইয়াসমিন, আমাদের সহকর্মী আমাদের সাথে যোগ দিয়েছিলেন। সাইবার সিকিউরিটি আইন পাশ হলে তা হবে বিবর্তনমূলক কালো আইন, লঙ্ঘন হবে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এমনটা বলছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। খসড়া সাইবার নিরাপত্তা আইন 2023 পর্যালোচনা ও সুপারিশ শীর্ষক সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খোলস পরিবর্তন করে সাইবার সিকিউরিটি অ্যাক্টে কপি পেস্ট করা হয়েছে। মূলত সাইবার ব্যবস্থাপনার নিরাপত্তা জোরদার না করে সাইবারে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করা হয়েছে বলেও মন্তব্য টিআইবি নির্বাহী পরিচালকের। এই খসড়া সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেভাবে প্রণীত হয়েছে এই যে বিষয়বস্তু সেটি যেহেতু মূলত কোনো কোনো ক্ষেত্রে সাজার পরিমাণ শাস্তির পরিমাণ কমানো বাড়ানো হয়েছে, কোথাও বাড়ানো হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে কমানো হয়েছে ইত্যাদি বিস্তারিত আপনারা শুনেছেন, কিন্তু তা সত্ত্বেও এর যে মৌলিক যে দুর্বলতা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সেটা কিন্তু এখনও রয়ে গেছে। ডাবের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ডাব বেচা কেনা রাখতে কেনা বেচায় রাখতে হবে পাকা রসিদ এবং মূল্য তালিকা, এমন নির্দেশনা বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। বেশিরভাগ খুচরা ব্যবসায়ীর কাছে পাকা রসিদ থাকলে ছিল না মূল্য তালিকা, তাদেরকে প্রাথমিকভাবে সতর্ক করেছে ভোক্তা অধিদপ্তর। এ সময় একজনকে 500 টাকা জরিমানা করা হয়েছে। কোনোভাবে ন্যায্য মূল্যের বেশি দাম নিলে ব্যবসায়ীদের জরিমানা সহ কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানান ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মকফুর রহমান। মূল্য লেগি নেই, এই কারণে জরিমানা করছে। লেগি নেই, আমি হবে মাল আনছি, আমি লেগুম লগের তো সময় লাগবো। এই 2-10 বছরের ভিতরে এই বছর ডাবের দাম বেশি, ডেঙ্গু হয়েছে আর দাম বাড়াই দিচ্ছে, আমরা কী করবো স্যার? এখন আমাদের ওই স্লিপ দেয়, ওই যে দাম ওই স্লিপ রেখে দেয়, আমরা 10 টাকা লাভে বেশি স্যার। ভাউচার পাচ্ছি, মূল্য তালিকা আপনার বিষয়গুলি হলো কি অনেকে হয়তো জানেন না বা দিতে হয় কিনা, এটিও তাদের সমস্যা আছে। তো এখন তারা যেহেতু আমাদের ওখানে সভা সেমিনার রেজিস্টার করছেন, সেই অনুযায়ী তারাও দিচ্ছেন এবং উন্নতি যে হচ্ছে না তা না, তারা মানছেন অনেক নিয়ম, অনেকেই আমরা দেখছি যে মূল্য তালিকা দিচ্ছে। আবার এই যে ক্রয় রসিদ আগে থাকতো না, এখন কিন্তু দেখেন ক্রয় রসিদ রাখে তারা। দেশে অপ্রতিরোধ ডেঙ্গু, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যু। গাণিতিক হারে বেড়ে চলা রোগটির ঊর্ধ্বমুখী ধারায় একদিনের ব্যবধানে এবার কেড়ে নিল 13 জনের জীবন, এক মাসেই মৃত্যু ছাড়িয়েছে 300। ঢাকার চেয়ে বাইরে ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যা বাড়লেও মৃত্যুর হার ঢাকায় বেশি। রোগীদের চিকিৎসা সেবা দিতেই হিমশিম খাচ্ছেন ডাক্তার, নার্স এবং কর্মচারীরা। তার উপর প্রতিদিনই ঢাকার বাইরে থেকে ডেঙ্গু রোগী আসছেন। রোগীর এই বাড়তি চাপে রাজধানীর সরকারি হাসপাতালগুলোর ডাক্তার নার্সরা এখন দিশেহারা। বললো যে বাসায় থাকেন, বাসায় ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবেন। পরে ওখান থেকে ট্রিটমেন্ট না করে বাসায় যাওয়ার পরে দেখি পরের দিনে আবার আরও বেশি খারাপ হয়ে গেছিলো। পরে ওখান থেকে এসে আসার পরে সুপারে আবার ভর্তি হয়েছি। হওয়ার পরে ওখান থেকে একদিন থাকার পরে তখন বলছে যে আমাদের দ্বারা এটা সম্ভব না, আপনাকে ট্রান্সফার করা হইতেছে ইয়ে সরত দিতে আসেন। ডেঙ্গু পরামর্শের পরে বাসায় গেছে, বাসায় যাইয়ে মানে ওখানে ভালো ছিল, পজিটিভ ছিল। পরে ফের ছেলে দেখলাম খারাপ হয়ে গেল, পরে আবার ডাক্তার কাছে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার টেস্ট করলাম। টেস্ট করার পরে বলছে যে আমরা এখানে পারবো না, নিয়ে যান মানে সরত দিতে। যারা এইবার আসতেছেন তারা সবাই সম্ভবত দ্বিতীয়বার তৃতীয়বারের রোগী, তৃতীয়বার আক্রান্ত হওয়া রোগী, সেই জন্য আমাদের এইবার ঝুঁকিটা বাড়ছে এবং আপনারা দেখছেন অনেক কমপ্লিকেশন এইবার বেশি হচ্ছে।
আগামী অক্টোবর মাসে চালুর অপেক্ষায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল। ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মতিঝিল সহ দ্বিতীয় ধাপে চালু হতে যাওয়া 7টি স্টেশন নির্মাণে শেষ মুহূর্তের কাজ করা হচ্ছে। মেট্রো রেলের নিরাপত্তায় গঠিত মেট্রো পুলিশের সদস্যরাও প্রশিক্ষণ শেষে দায়িত্ব বুঝে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অফিসগামী মানুষের সময় বাঁচার পাশাপাশি যানজট নিরসনে ভূমিকা রাখবে মেট্রো রেল। আপেল শাহরিয়ারের রিপোর্ট। দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6-এর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল শুরু করে গেল বছরের ডিসেম্বরে। আগামী 20 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বর্ধিত অংশের উদ্বোধন করবেন, বাকি থাকবে শুধু কমলাপুর অংশ। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত কর্মী ও শ্রমিকরা। স্টেশনের বাইরে লিফট ও সিঁড়ির কাজও চলছে সমানতালে। দ্বিতীয় ধাপে থাকছে 7টি স্টেশন, এগুলো হলো বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল। সব স্টেশন চালু করা সম্ভব না হলে ধাপে ধাপে খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরোদমে চালু হলে কম সময়ে যাতায়াত করতে পারবেন যাত্রীরা, এতে খুশি নগরবাসী। আমাদের অনেকেই দেখা যায় উত্তরা থেকে অফিস করে, দেখা যাচ্ছে বাসে গেলে আমাদের কর্মঘণ্টা অনেক খুব অপচয় হচ্ছে আর কি। মেট্রোটা হলে আশা করি অনেক কর্মঘণ্টা বেশি যাবে, ফিক্সড টাইমে অফিস করতে পারবে। যেহেতু এটা ব্যাংক পাড়া, তারা ব্যাংকে অনেকে চাকরি করে বা বিভিন্ন কাজে মতিঝিল আসতে হয়, তারা অবশ্যই মেট্রো রেলে চলে আসবে, কোনো যানজট টানজট ছাড়াই সে সহজে চলে আসতে পারবে। মতিঝিল থেকে হয়তো উত্তরা যাইতে এবং ফার্মগেট যাইতে অনেক সময় লাগতো, বাচ্চা এখন মেট্রো রেল হইলে এই সুবিধার, যারা মেট্রো রেলে যাবে, ফার্মগেট যাবে এবং এই রাস্তা ধরে যারা যাবে তাদের সুবিধা। মেট্রো রেলে ভ্রমণের সর্বনিম্ন ভাড়া 20 টাকা নির্ধারণ করা হয়েছে, আর উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণে সর্বোচ্চ ভাড়া 100 টাকা। যারা মিরপুর 10 নম্বর থেকে ফার্মগেট যাবেন তাদের গুনতে হবে 30 টাকা, আর কারওয়ান বাজার স্টেশনে ভাড়া লাগবে 40 টাকা। মিরপুর 10 স্টেশন থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া 50 টাকা। মিরপুর 10 থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনে যেতে 60 টাকা লাগবে। মেট্রো রেল ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে গঠিত এমআরটি পুলিশ ইউনিটের সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান এই ইউনিটের প্রধান ডিআইজি জিয়াদুল কবির ইসলাম। প্রশিক্ষিত হবে এবং এই সংক্রান্তে তারা ভালোভাবেই তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। আমরা অক্টোবরে আমরা অপারেশনে যেতে পারব, সেভাবে আমাদের কাজটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। মেট্রো রেল চালু হলে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান যোগাযোগ বিশেষজ্ঞরা। মতিঝিল যেহেতু আমাদের বাণিজ্যিক এলাকা, মেট্রো রেল আগারগাঁও থেকে মতিঝিল নেওয়া মাত্রই যেটি হবে যাত্রীর সংখ্যা কিন্তু 4-5 গুণ বেড়ে যাবে। ফলে প্রতিদিন যারা গণপরিবহন ব্যবহার করে কর্মস্থলে যান তার একটা বড় অংশ কিন্তু মেট্রো রেলের সুবিধা পাবে। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত 21.26 কিলোমিটার মেট্রো লাইন নির্মাণে ব্যয় 33,472 কোটি টাকা। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। সিরাজগঞ্জ এবং জামালপুরে বাড়ছে যমুনা নদীর পানি। সকালে সিরাজগঞ্জে শহর রক্ষা মাঠ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সাথে চলনবিল, ইছামতি, বড়াল, করতোয়া এবং ফুলঝোর নদীর পানিও বাড়ছে। এতে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, নষ্ট হচ্ছে জমির উঠতি ফসল, গবাদি পশু নিয়ে বিপাকে আছেন খামারিরা। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, রোপা আমন এবং সবজি সহ বিভিন্ন ফসলের জমি ডুবে গেছে। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে কুড়িগ্রামে। এই জেলায় ভোরে তিস্তার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। জেলার প্রায় 5,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন, আর ফসলের জমি পানিতে ডুবে থাকায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। খাওয়া খাওয়া নিয়ে এখন চলা ফিরিয়া করা, এই যখন যাচ্ছে সেটা খাওয়া দাওয়ার খুব কষ্ট। বাড়ি ওই যে আমার কিছু নাই, চোখ ভাঙছে, ওই যে পান গাছা চোখ ভাঙি গেল। বাচ্চা গাছে নিয়ে অনেক কষ্টে আছি, গরু বাছুর নিয়ে, ছাগল ভেড়া নিয়ে অনেক কষ্টে আছি। পাক শক্ত করাই যায় না, মানে এক বেলা পাক করে মানে আর এক বেলা নাখা থাকা লাগে। এই যে আমাদের এখানে নদী ভাঙন শুরু হয়েছে, ওখানে আমার ফয়েজ দাদার বাড়ি গেল। নদীর পানি বৃদ্ধি এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার বিষয়ে জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, নদীর পানি যেহেতু বাড়তির দিকে, কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এর মধ্যে? রেদোয়ানা, এখন কিন্তু তিস্তা নদীর পানি কিন্তু অনেকটা কমে এসেছে, এখন কিন্তু বিপদসীমার মাত্র 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও দুধকুমার এবং ধরলার পানি কিন্তু কমতে শুরু করেছে। অপরদিকে কিন্তু ব্রহ্মপুত্র নদের পানি কিন্তু কিছুটা বাড়ছে।
তো এই পানি বাড়া এবং কমার ফলে কিন্তু প্রায় সাত দিন থেকে মানুষ চর অঞ্চলে এবং নিম্ন অঞ্চলে মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে এবং বিশেষ করে কিন্তু তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা কিন্তু নৌকা এবং ভেলা দ্বারা মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ স্থাপন করছে। অপরদিকে এই সমস্ত অঞ্চলের যে আমন আবাদ রয়েছে সেই আমন আবাদ কিন্তু সাত দিন থেকে পানির নিচে তলিয়ে রয়েছে এবং এই আমন আবাদ কিন্তু ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে এখন কিন্তু সবগুলো নদ নদীর পানি কমে আসবে এবং বন্যার কিছুটা উন্নতি হবে। অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে বন্যার্তদের জন্য সহযোগিতা চলমান রয়েছে। এছাড়াও স্থানীয় এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে এমনটাই আমরা কিন্তু খবর পেয়েছি। তবে বৃষ্টি যদি হয় উজানে এবং ঢল যদি নেমে আসে তাহলে বন্যার কিছুটা অবনতি হতে পারে, তাছাড়া কিন্তু বন্যা স্বাভাবিক হয়ে আসবে দুই একদিনের মধ্যে এমনটাই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রেদওয়ানা। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রাম থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবর। এদিকে গেল তিন দশকের ব্যবধানে চট্টগ্রাম নগরীতে হারিয়ে গেছে 18,000-এরও বেশি জলাশয়। বাকি যেসব জলাশয় টিকে আছে তাও দখল আর দূষণে ব্যবহারের অনুপযোগী। অপরিকল্পিত নগরায়ণ পরিবেশ অধিদপ্তরের নির্বিকার ভূমিকা আর দখলদাররা ছাড় পাওয়ায় এমনটা হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম প্রতিনিধি আনোয়ার পাটোয়ারির তথ্যচিত্রে দাউদ হাসান রিপোর্ট। ক্যামেরায় ছিলেন ইমু খান। চট্টগ্রাম নগরীর আন্দারকিল্লা রাজার পুকুর লেন শুনলে অবিশ্বাস্য শোনালেও এই লেনটি ছিল একসময় জলাশয়। বর্তমানে সেটি ভরাট করে গড়ে তোলা হয়েছে বহুতল ভবন, মার্কেট ও দোকানপাট। রাজার পুকুরের মতো হারিয়েছে নন্দকানন এলাকার রথের পুকুর, দেওয়ান বাজারের দেওয়ানজি পুকুর, ফিরিঙ্গি বাজারের দাম্য পুকুর, চাঁদগাঁওয়ের মৌলবী পুকুর, বদ্দারহাটের মাইল্লার পুকুর, কাজির দিঘি সহ অসংখ্য পুকুর দিঘি জলাধার। একের পর এক জলাশয় ভরাটের মাশুল ভালোই দিচ্ছে নগরবাসী। তীব্র গরমে বাঁচতে যখন চাতক চোখ তাকিয়ে আকাশের দিকে অথবা বাতাসের জন্য, আবার পানির অভাবে সামান্য আগুন যখন পুড়িয়ে দেয় সবকিছু, তখন কি বুঝতে পারে নগরীর মানুষ ভোগের এই সমাজ কিভাবে গিলে খাচ্ছে সামান্য আরামটুকু অথবা বিপদ থেকে বাঁচার সহজ উপায়। পুকুরের অস্তিত্ব চলে গেছে অনেক বছর আগে, এখানে বিশাল পুকুর ছিল। যেগুলো আপাতত আছে এগুলো যাতে সরকারি তত্ত্বাবধানে এগুলো রক্ষণাবেক্ষণের একটা প্রচেষ্টা থাকুক, আমরা সেই আশাই করি। নগরীতে বহুতল অবকাঠামো নির্মাণে অনুমোদন নিতে হয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। সংস্থাটি 2008 সালের ডিটেইল প্ল্যান অনুযায়ী 0.5 একর আয়তনের পুকুর কোনোভাবেই ভরাট করা যাবে না। তাহলে কিভাবে নগরীর বড় বড় পুকুর দিঘি জলাশয় ভরাট হলো, অনুমোদনই বা পেল কিভাবে? স্বার্থান্বেষী মহল কিংবা ক্ষমতাবান লোকজন নিজের রাতের অন্ধকারে কিন্তু পুকুরগুলো ভরাট করতেছে। আমাদের কাছে যখন প্ল্যানের জন্য আসছে, আমরা শুধুমাত্র একটা জায়গায় তাকে বাধা দিতে পারছি, আমরা প্ল্যানটা দিতে পারতেছি না। 1991 সালে জেলা মৎস্য বিভাগের জরিপে চট্টগ্রামে 19,250টি জলাশয় চিহ্নিত করা হয়। আর 2006-07 সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জরিপে পাওয়া যায় 4,523টি জলাশয়। প্রশাসন ও সরকারি সংস্থাগুলো জলাধার সংরক্ষণে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন এই কর্মকর্তা। এখনই প্রয়োজন আমাদের প্রশাসনের পুকুর অথবা জলাশয়গুলো চিহ্নিত করে এগুলো সংরক্ষণের ব্যবস্থা করা, ড্রেজিং এর ব্যবস্থা করা। একটি সুস্থ নগরীতে মোট আয়তনের 30-35% খোলা জায়গা অথবা পুকুর জলাশয়ের বাধ্যবাধকতা রয়েছে। বন্দর নগরীতে তার অর্ধেকটাও নেই। দখল বাণিজ্য, অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন সহ অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ বিষয়ে সচেতনতার অভাবেই জলাশয় ভরাটের মূল কারণ বলছেন সংশ্লিষ্টরা। দাউদ হাসান, আরটিভি। দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনিতে আগামী 2 মাসের জন্য উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। খনির কয়লা উত্তোলন শেষ হয় আজ থেকে উত্তোলন বন্ধ রাখার কথা জানায় কর্তৃপক্ষ। বর্তমানে উত্তোলিত ফেজ থেকে 3,20,000 টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা ধরা হলেও সেখান থেকে 3,75,000 টন কয়লা উত্তোলন করা হয়েছে। খনির ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, বর্তমান কূপ থেকে কয়লা উত্তোলন শেষ হয় অন্য জায়গায় কূপ খনন করে কয়লা উত্তোলনের ব্যবস্থা করতে হবে আর এই প্রক্রিয়া শেষ করতে অক্টোবর মাসের শেষ সপ্তাহে এসে দাঁড়াবে। তাই আগামী 2 মাস কয়লা উত্তোলন বন্ধ থাকবে। এদিকে বড় পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে যে খনি থেকে উত্তোলিত যে কয়লা ইয়ার্ডে মজুদ আছে তা থেকে 2 মাস নির্বিঘ্নে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দীর্ঘমেয়াদী আদি বুড়িগঙ্গা সংরক্ষণের সীমানা নির্ধারণ এবং উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। জানান, বছর খানেকের মধ্যেই নদীর পুরো জায়গা দখলমুক্ত করা হবে। সকালে আদি বুড়িগঙ্গা চ্যানেলের সেকশন অংশে চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি।
এ সময় নদী সংরক্ষণের লক্ষ্যে 25 কোটির মধ্যে এখন পর্যন্ত 23 কোটি টাকার কাজ হয়েছে জানিয়ে মেয়র বলেন যে এর সঙ্গে যুক্ত হবে আরও 35 কোটি টাকা। মিলিয়ে আমার প্রকল্প পাস এবং অর্থ বরাদ্দ পেয়ে দরপত্র পর্যন্ত করে আমাকে কাজ সম্পন্ন করতে হয়তো বা 3 বছর লেগে যেতে পারে, কিন্তু এর মধ্যে আমাদের নিজস্ব উদ্যোগের কাজগুলো আমরা চালিয়ে যাব। ভেতরের অংশে একটা জলাশয়ের মতো শুধু ছিল, সেই অংশে অনেকেই দখল করেছে, আমরা পর্যায়ক্রমে সেইগুলো দখলমুক্ত করব এবং সেটা সরকারি হোক বেসরকারি হোক। প্রতি সপ্তাহে গাড়ি জেতার চমকপ্রদ অফার নিয়ে এসেছে নগদ, আর নগদের এই রিচার্জ ক্যাম্পেইনের বিজয়ীদের জন্য সেডান গাড়ি পছন্দ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সম্প্রতি রাজধানীর নামকরা গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান অটো মিউজিয়াম লিমিটেডে গিয়ে গাড়ি কেনার প্রক্রিয়াও অংশ নিয়েছেন তিনি। আর এই অফারের আওতায় একজন গ্রাহক যত খুশি ততবার নগদের মাধ্যমে 50 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করে প্রতি সপ্তাহে একটি করে গাড়ি জেতার সুযোগ পাবেন। সেডান কারের পাশাপাশি ক্যাম্পেইনে অংশ নেওয়া গ্রাহকদের জন্য থাকছে আরও নানা ধরনের আকর্ষণীয় পুরস্কার। সংবাদ শেষ করব নৌকা বাইচ প্রতিযোগিতার খবর দিয়ে। ঢাকার নবাবগঞ্জে ইছামতি নদীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। গেল মঙ্গলবার দিঘির পার নও মোজাহিদ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা। ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে 6টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। আর এ সময় নৌকা বাইচে দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন নারী, পুরুষ, শিশু, কিশোর সহ নানা বয়সী মানুষ। নৌকা বাইচ ঘিরে নদীর পাড়ে বসে গ্রামীণ মেলা, পরে নৌকা বাইচে অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হয়। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।